আমার নাম এহসাস কাঞ্জিলাল, আর ঠিক এই মুহূর্তে আমি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। বার্তা চব্বিশকে আমার অসংখ্য ধন্যবাদ আমার এই সুযোগটা করে দেওয়ার জন্য, তাকে আমি আমার বাংলাদেশি বন্ধুদের সাথে আমার সামনে যে আপনি রাস্তাটা দেখছেন, এই রাস্তাটি কোনোদিনই নর্মাল ডেজে কোনোদিনই খালি থাকতো না, শুধু গাড়ির ঘোড়া মানুষের আওয়াজ। এই মুহূর্তে যদি আপনি দেখুন কোনো গাড়ি আপনি রাস্তায় খুব ইউজফুল গাড়ি ছাড়া আপনি দেখতে পাবেন, ডিটিসি বাসেস চলছে শুধু, যেগুলোকে গভর্নমেন্ট বসে ক্লিন করিয়েছে। এই রাস্তাগুলোয় শুধু পুলিশ, অ্যাম্বুলেন্স, কখনো সখনো মানুষ, এছাড়া আর কোনো গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। এই রাস্তাটি অনেক সময় ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রাস্তা বলা গেছে। এই মুহূর্তে ভারতবর্ষে 700 ওপর লোক আছে যারা করোনা ভাইরাস এই ভাইরাসটিতে আক্রান্ত, পেশেন্ট হয়ে হসপিটাল নিজের সেলফ আইসোলেশনে আটকে গেছে। কিন্তু যদি আমরা দিল্লির রেশিও দেখি, শুধু 39 জন এই ভাইরাসটিতে আক্রান্ত আর শুধু 1 জন মারা গেছে। হ্যাঁ, যদি আমরা হরিয়ানা আর ইউপি তাও আমরা আমাদের সাথে সামিল করি তাহলে অনেক বেশি হতে পারে মৃত্যুর সংখ্যা, কিন্তু দিল্লিতে এখন যদি আমরা শুধু দিল্লিতে আর কি দেখি তাহলে দিল্লিতে কিন্তু এত খারাপ অবস্থা নয়। আর এটা একটা কারণের জন্য, আমরা গৃহবন্দী রয়েছি অনেকদিন, কোয়ারেন্টিন এই লকডাউন এর অনেক আগে থেকে আমরা খুব ভয় পেয়ে গেছি, তাই জন্যে খুব সতর্ক হয়ে গেছিলাম আমরা কোথায় কী কেন, কোনো দরকারি না হলে আমরা বেরোতাম না। এইটার জন্যে বোধ হয় রেশিওটা অনেক কম, আমরা খুব একটা বড় কিন্তু স্টেট নই, কিন্তু যতটাই বড় হোক এইটুকু জায়গাতে একটা ভাইরাস পেশেন্ট কতটা যে ক্ষতি করতে পারে সেটা আমরা অনেক আগে বুঝতে পেরে গেছিলাম আর আমরা ভয় পেয়ে গেছিলাম, তার জন্য আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা গৃহবন্দী থাকুন, নিজেদের একটু সাবধানে থাকুন নিজেরা, আর নিজেদেরকে সাবধানে রাখুন, হাত ধুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক ইউজ করুন, আর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডটা করবেন, খুব মিসইউজ হচ্ছে। ভালো থাকুন আর বেঁচে থাকুন।